হারিয়ে যায়নি, বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি। ভালোবাসার মানুষ কখনো হারায় না, হারিয়ে যায় বিরক্ত করা মানুষগুলো। আর আমি তোমার মতো করে অভিনয় করিনি যে হারিয়ে যাব। আমি সত্যিকারে ভালোবেসেছি। ছোটবেলায় অন্ধকারকে অনেক ভয় পেতাম, আর এখন অন্ধকারটা বেশ ভালো লাগে। শোনো, প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও আর ফিরে আসে না। তবে কি জানো, যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় আমার শূন্যতা তোমাকে একদিন প্রচুর কাঁদাবে। মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তকর মেসেজগুলো একদিন খুব মিস করবা। তুমি এমন একজন মানুষ যে আমার কখনো মন বুঝতে পারোনি। সত্যি বলতে আমার মন বোঝার কখনো চেষ্টাও করোনি, আর আমার মন বুঝতে না পারলে আমাকে ভুল বোঝার অধিকারটুকু তোমার নেই। আমি এমন একজন ব্যক্তি যার কিনা অরূপনীয় স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে তুমি একজন। তাই আমার অনুপস্থিতিতে তোমার যদি মন শান্ত হয় তবে কথা দিচ্ছি চিরতরে হারিয়ে যাব। তবে আমি হারিনি কখনোই, হেরে গেছো তুমি। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা তোমার নিয়তি। জানো কি তুমি, তুমি চলে যাবে বলতে বুকের মধ্যে পাহাড় ভাঙার শব্দ শুনি, নিঃশ্বাস যেন আটকে যেতে চাই। আমাদের আবার দেখা হবে তো? সত্যিকারের রিলেশনশিপ কখনো শেষ হয় না, বারবার ব্রেকআপ হওয়ার পরও জোড়া লেগে যায়। এমন আশাতেই মন ভুলিয়ে রাখে আমি আজও। আচ্ছা বলো তো, আমার ভাগ্যটা এমন কেন? অল্প সময়ে কারো আপন হয়ে যায়, আবার অল্প সময়ে পর হয়ে যায়। মানুষ সব কিছু সহ করতে পারে না, দোষ না করেও সব সময় সরি বলেছি, তাও তুমি কখনো আমাকে আগলে রাখতে চাওনি। শুনেছি অযোগ্যতাকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বাস্ত বানানো অসম্ভব। আজ তোমার কারণে এই কথাটাও বিশ্বাস করতে ইচ্ছে করতেছে। মাঝে মাঝে মনে হয় বেঁচে আছি কেন, উত্তরে জবাব খালি একটাই আছে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা মহাপাপ, এই বলে বেঁচে আছে হাজারো জীবন তলাশ। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়, কারণ অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়।